মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুরের নেতাজি ভবনে বর্ণওয়াল বিকাশ মঞ্চের আহ্বানে আয়োজিত হয় অহিবরণ দিবস। জানা যায়, 1200 শতাব্দীতে পরিমল পুত্র অহিবরণের পূর্বজ এই বর্ণওয়াল সমাজের মানুষরা। কথিত আছে, উত্তরপ্রদেশের বর্বন শহর, বর্তমানে বুন্দেল শহর নামে পরিচিত অঞ্চলে অহিবরণের জন্ম হয়। অনুষ্ঠানের শুরুতেই অহিবরণের প্রতিকৃতিতে মাল্যদান করে ও মঙ্গল জ্যোতি জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আজ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, বর্ণওয়াল সমাজের রাজ্য সভাপতি গোপীনাথ বর্ণওয়াল, রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণ মুরারী বর্ণওয়াল। এছাড়া উপস্থিত ছিলেন দুর্গাপুর বর্ণওয়াল সমাজের সভাপতি দীনেশ কুমার বর্ণওয়াল, সম্পাদক সঞ্জয় বর্ণওয়াল, সহ সভাপতি সঞ্জীব বর্ণওয়াল, বিনোদ ও ধীরজ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের পুষ্পস্তবক দিয়ে ও ব্যাজ পরিয়ে সম্বর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠান সম্পর্কে দীনেশ কুমার বর্ণওয়াল বলেন, তাদের পূর্বজ অহিবরণের দেখানো পথ ধরে চলার বার্তা দিতে এই আয়োজন। आज नेताजी भवन में राजा अहिवरण जी महाराज हमारे पूर्वज हैं, उन्हीं के याद में आज जो प्रोग्राम रखा गया है, अपना सांस्कृतिक प्रोग्राम एवं सामाजिक कल्याण के लिए आज ये प्रोग्राम किया गया है। यहाँ पर कहाँ कहाँ से आदमी लोग उपस्थित हुए? यहाँ से आसनसोल से लोग आए हैं, अपना पांडेश्वर है, उखड़ा है, पूरे दुर्गापुर के बर्णवाल समाज के लोग। क्या मैसेज देना चाहते हैं? मैसेज यही देना चाहता हूँ कि हम लोग एकजुट रहें, हमारे युवा आगे बढ़ें, सबका कल्याण हो सके, हमारे समाज का उत्थान हो सके, यही हमारा उद्देश्य है। এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি দুর্গাপুর নগর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় জানান, খুবই ভালো লাগছে এই ধরনের অনুষ্ঠানে আসতে পেরে। বিশেষ কিছু আমার বলার নেই, একটাই কথা বলবো যে দেখুন, আমরা সবাই দুর্গাপুরবাসী, দুর্গাপুরকে ভীষণ ভালোবাসি, দুর্গাপুরের জন্য কাজ করতে চাই। আপনাদের সহায়তা, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ নিশ্চয়ই আমার দরকার। তার সাথে সাথে আমি সবসময় দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি। মানুষের সমাজে কোনো ব্যাপারে কোনো যদি অসুবিধা হয়, কখনো আপনাদের মনে হয় আপনারা নিশ্চয়ই করে দিদির কাছে যাবেন। প্রতিদিন 12:30 থেকে 3:30 আমি আমার কর্মস্থলে থাকি। আমি আপনার কথা শুনতে চেষ্টা করব, আপনাদের সঙ্গে থাকার, আপনাদের জন্য কিছু করার। অনেক অনেক ধন্যবাদ। বর্ণওয়াল সমাজের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল তাদের সমাজের সকল মানুষকে একত্রিত করে অহিবরণের দেখানো পথে চলার আবেদন করা। সমরেন্দ্র দাস, এলসিডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর। সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ক শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন। এছাড়াও টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার, জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে। এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা। শুধু ব্যবসায় নয়, লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে। তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন সমীর ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে। প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িঙ্গি টিএন হাই স্কুলের বিপরীতে, ডিএসবি মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ ভবিষ্যতে পর্বতারোহী, ভ্রামণিক এবং ট্রেকারদের জন্য সুখবর। আগামী 2023 সালের জানুয়ারি মাসের 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত দুর্গাপুর মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন আয়োজন করতে চলেছে 46তম বেসিক ও 41তম অ্যাডভান্স রক ক্লাইম্বিং প্রশিক্ষণ শিবির। এই প্রশিক্ষণ শিবিরটি অনুষ্ঠিত হবে পুরুলিয়ার বেরো পাহাড়ে। অনুশীলন চলাকালীন সকল শিক্ষার্থীদের জন্য থাকা এবং খাবার সুব্যবস্থা থাকবে। আগ্রহী অ্যাডভেঞ্চার প্রিয় সকলকে সাদর আমন্ত্রণ। এই কদিন ক্যাম্প লাইফে অনেক কিছুই শিক্ষণীয় আছে, যা আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে।
তাই দেরি না করে নিজের নাম নথিভুক্ত করতে আজই যোগাযোগ করুন। ফোন করুন 9434101174 অথবা 9434645385 অথবা 9434333050 এই নম্বরে। আমাদের ঠিকানা 18 রুম হোস্টেল, রামকৃষ্ণ অ্যাভিনিউ, এ জোন, দুর্গাপুর 4।